ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত 35টি রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফ বলেছে বৃহস্পতিবার লেবাননের ভূখণ্ড থেকে প্রায় 35টি রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু রকেটকে বাধা দেওয়া হয়েছে। এছাড়া রকেটের উৎস লক্ষ্য করে লেবাননের দক্ষিণে পাল্টা গোলাবর্ষণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, সীমান্তের কাছে লেবাননের ভূখণ্ডে সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করা গেছে। ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে তাদের প্রতিহত করছে। এদিকে বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলের বেইত ইয়াহুন গ্রামে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর অন্তত 5 যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি। হামলায় নিহতদের মধ্যে লেবাননের সংসদ সদস্য ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রাদ রয়েছেন। হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ রাদের বিরুদ্ধে 2019 সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর দুটি সূত্র বলেছে, দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন গ্রামে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। গত 7 অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী। তবে সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েকদিনে তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষের মাঝে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকার চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর 85 যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।